সীমান্তে সবশেষ খবর নিয়ে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, উখিয়ায় আজও বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে, আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে, সবশেষ পরিস্থিতি কি দেখছেন এখন? ন্যান্সি, সবশেষ পরিস্থিতি এখন প্রায় একটু থেমেছে গোলাগুলি, তবে থেমে থেমে গুলিবর্ষণের শব্দ কিন্তু পাচ্ছেন যে উখিয়ার পালংকালীর রহমতের বিল সীমান্তবর্তী এলাকার মানুষজন। এবং গত দুই দিন ধরে যে তুমরু এবং ঘুমদুম ডেকুবুনিয়া সীমান্ত এলাকায় যে অস্থির পরিস্থিতিটা ছিল সেটি এখন নেই বললেই চলে। এখন নতুন করে যেই এলাকাটি সংঘর্ষ চলছে সেটি হচ্ছে উখিয়ার রহমতের বিল এলাকাটি। এবং এই এলাকায় আজ যে একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে এবং সেই সাথে আমাদের কাছে অসমর্থিত সূত্রের খবর রয়েছে, আরো তিনজন আহত রয়েছেন বিভিন্নভাবে। এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যারা সীমান্ত এলাকার বাসিন্দারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যেন নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য, এবং প্রশাসনের পক্ষ থেকে সচেতনতাও করা হচ্ছে এবং বারবার বলা হচ্ছে এটি। এবং আরেকটি বিষয় যেটি বান্দরবানের তুমরু এবং ঘুমদুম সীমান্ত এলাকার সাধারণ মানুষদের জন্য কিন্তু আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন, এবং সেই সাথে এই কক্সবাজারের যে উখিয়ার সীমান্ত এলাকাগুলোতে নতুন করে সংঘর্ষ চলছে সেই এলাকার মানুষদেরকেও সেই আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং সব মিলিয়ে আমাদের কাছে এপারের খবর এটুকুই, কিন্তু ওপারে নতুন করে দুটি জান্তা বাহিনীর যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প আরাকান আর্মির দখলে চলে গেছে বলে খবর বিভিন্ন মিয়ানমারের সংবাদ মাধ্যমগুলো দিচ্ছে। এবং সেই কারণেই মূলত সেই দেশের যে সীমান্তরক্ষী বাহিনীগুলো রয়েছে তারা অনেকটা কোণঠাসা হয়ে এপারে আশ্রয়ে চলে আসছেন। তো ন্যান্সি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ।